আল্লাহ তাআলা বলেন কেরামান কাতিবিন সম্মানিত লেখকদয় জানে তোমরা কি আমল করো তাহলে আমাদের কর্মের এক নাম্বার সাক্ষী আল্লাহ দুই নাম্বার সাক্ষী ফেরেশতা তিন নাম্বার সাক্ষী আমি আপনি যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমাদের কর্মগুলো সম্পাদন করি মানুষ তার কর্ম সম্পাদনের জন্য তার অঙ্গ প্রত্যঙ্গের দরকার হয় কেউ হাত দিয়ে কর্ম সম্পাদন করে কেউ পা দিয়ে করে কেউ চোখ দিয়ে করে কেউ কান দিয়ে করে কেউ জবান দিয়ে করে এক কথায় কর্ম সম্পাদনের জন্য এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর দরকার আছে না নাই আল্লাহ তাআলা জানায় দেন আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের দিন আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউম আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন নাখতিমু আলা আফওয়াহিহিম আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব বাক শক্তি রুদ্ধ হয়ে যাবে কথা বলতে পারবে না ওয়াতুকাল্লিমুনা আইদিহিম আল্লাহ তাআলা বলেন আমার সাথে কথা বলবে তাদের হাত ওয়া তাশহাদু আরজুলুহুম সাক্ষী দিবে তাদের পা বিমা কানু ইয়াকসিবুন এই হাত পা দ্বারা দুনিয়ায় তারা কি উপার্জন করেছে শুধু হাত পা সাক্ষী দিবে তা নয় আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের কান সাক্ষী দিবে তাদের চোখ সাক্ষী দিবে তাদের চামড়া কিয়ামতের দিন এরা কথা বলবে কান কথা বলবে চোখ কথা বলবে হাত কথা বলবে পা কথা বলবে বলেন তো এরা যে কথা বলবে কোনো সন্দেহ আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা আমাদের কর্মের ব্যাপারে বলবে হায়াতের জিন্দেগি 60 70 বছর হায়াত পাওয়া মানুষের কাছে জিজ্ঞাসা কইরেন চাচা দাদা 80 বছর 70 বছরে দুনিয়ায় আপনার হাত বা চোখ কান কোনোদিন কথা বলছে নাকি বলেন তো মুরব্বি জবাবে হ্যাঁ বলবে নাকি না বলবে কারণ কথা বলে নাই কেউ যদি সারা রাত চোখ দিয়ে গোনার জিনিস দেখে চোখ না করবে না কথা বলবে না কানের মধ্যে ইয়ারফোন লাগায় যদি গান শুনে কান কোনোদিন কিছু বলবে না জবান দিয়ে যতই খারাপ কথা বলুক না কেন যত বকা জকা দেখ না কেন জবান কোনোদিন মানা করবে না হাত দিয়ে যত জুলুম করুক না কেন হাত কোনোদিন কথা বলবে না তাহলে 70 80 বছর একসাথে থাকলাম কথা বলে নাই কিয়ামতের দিন যখন মানুষেরা দেখবে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলতেছে অবাক হয়ে যাবে অবাক অবাক হয়ে প্রশ্ন করবে কালুলি জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা বলবে চামড়া কেন তোমরা আমাদের বিপক্ষে আজকে সাক্ষী দাও কেমন যেন সে বলতে চায় দুনিয়ায় তো কথা বলতে পারতা না আজকে কেমন করে কথা বলো আর আমাদের বিপক্ষে কেমনে তোমরা সাক্ষী দিচ্ছ এইবার অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের এই কথার জবাবে বলবে কালু আনতাকানাল্লাহ আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে ওয়া নুফিখা ফিস-সূর فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون الله رب العالمين بلين প্রথম বার শিংগায় ফুৎকার দেওয়ার পর فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله প্রথমবার শিংগায় ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া আসমান জমিনের মাঝে যত প্রাণ আছে
যত প্রাণী আছে যত মানুষ আছে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব অজ্ঞান হয়ে যাবে মুফাসসিরিনে কেরাম বলেন প্রথমবার সিংহায় ফুৎকারের পর প্রথমে সব মানুষের অজ্ঞান হয়ে যাবে এরপরে তাদের সকলের মৃত্যু ঘটবে মৃত্যুর মাধ্যমে সর্বশেষ মানুষটাও দুনিয়ার জগৎ থেকে আলমে বর্জখের বাসিন্দা হয়ে যাবে দ্বিতীয়বার আরো একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে যেই সিংহায় ফুৎকারের মাধ্যমে মানুষেরা পুনরায় আবার পুনরুত্থিত হবে তবে প্রথমবার সিংহায় ফুৎকারের পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার মাঝে ব্যবধান কত সময়ের এই ব্যাপারে তাফসীরের মধ্যে হাদিস আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে জিজ্ঞাসা করা হলো আবু হুরায়রা 40 দিন পর তিনি বললেন না 40 সপ্তাহ পর তিনি বললেন না 40 মাস পর না 40 বছর পর না প্রত্যেক প্রশ্নের জবাবে তিনি বললেন না না তাহলে কত 40 পর এর মূল হিসাব যিনি জানেন তিনি কে যেহেতু প্রশ্নটা এই পর্যন্ত শেষ এর পরের প্রশ্নটা হয়তো যে 40,000 বছর পর নাকি এই দৃষ্টিকোণ থেকে মুফাসসিরিনে কেরাম বলেন যেই লোকটা পৃথিবী থেকে সর্বশেষ আলমে বরজখের বাসিন্দা হবে ওই লোকটাকেও আলমে বরজখে কমপক্ষে 40,000 বছর অবস্থান করা লাগবে তাহলে প্রথমবার সিংহায় ফুৎকার থেকে নিয়ে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার পর্যন্ত ব্যবধানের সময় কমপক্ষে 40,000 বছর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন আল্লাহ তাআলা বলেন অতঃপর যখন পুনরায় সিংহায় ফুৎকার দেওয়া হবে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে আমরা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করব মারা যাব আমাদেরকে যখন কবরস্থ করা হবে হাদিসের মধ্যে আসছে কারো কবর হবে রওদাতুন মিন রিয়াদিল জান্নাহ কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত কারো কবর হবে জান্নাতের বাগান যার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে সে মনে করবে এটাই মনে হয় জান্নাত ফেরেশতারা তাকে তখন বলবে না না এটা যে জান্নাত এমনটা নয় বরং জান্নাতের নিয়ামত তো এর চাইতে অকল্পনীয় নিয়ামত আল্লাহ তাআলা রাখছে যেই জান্নাতের বাসিন্দা তুমি হবে কিয়ামতের পর এইবার ওই আল্লাহর বান্দা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানাবে আর বলবে আল্লাহ যথাদ্রুত সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন আবার আরেক দল মানুষের কবর হবে জাহান্নামের একটা গর্ত ওই জাহান্নামের গর্ত যার কবর হবে সে মনে করবে এটাই মনে হয় জাহান্নাম তাকে জানানো হবে এটা জাহান্নাম নয় এটা জাহান্নাম নয় বরং জাহান্নামের শাস্তি এর চাইতে কল্পনাতীত আরো বেশি কষ্টের লোকটা এবার আরো ভীত হয়ে যাবে সে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে আর বলবে আল্লাহ কিয়ামত জানি সহজে কায়েম না হয় তার মানে আলমে বরজখ কারো জন্য হবে শান্তির জায়গা কারো জন্য হবে প্রচন্ড কষ্টের জায়গা দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর সকলেই তো কবর থেকে উঠবে নাকি দুই একজন ঘুমায় থাকবে সবাই যার কবরে আযাব হচ্ছিল আলমে বরজখে যে কষ্ট ছিল ওই লোকটাও হাশরের ময়দানে উঠবার পর হাশরের ময়দানের অবস্থা শুধু তাকায়া দেখে সে তার কবরে যে আযাব ছিল আযাবের কথা সে ভুলে যাবে
সে বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা তারা বলবে হায় দুর্ভোগ কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল কে আমাদের ঘুমটা ভাঙায় দিল মুমিনরা অথবা ফেরেশতারা তাদের এই কথার জবাবে বলবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন মুমিনরা অথবা ফেরেশতারা বলবে হাদা মা ওয়াদার রহমান এটা হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস যেই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছে যেই দিবসের ওয়াদা আল্লাহ তাআলা করেছেন আর যেই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছেন এটা কোন দিবস কোরআনের ভাষায় এর এক নাম হলো ইয়াউমুল হাশর আর এক নাম হলো ইয়াউমুল কিয়ামা শুধু তাই না এই দিবসের কথা প্রতিদিন প্রতি রাকাত নামাজে আমাদের স্মরণ করায় দেওয়া হয় আমরা যখন নামাজ পড়ি ইমামের পেছনে যখন পড়ি ইমামের কেরাত মুসল্লির কেরাত ইমাম যখন কোরআন তিলাওয়াত করেন প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা ইমাম পড়েন কি পড়েন না এর আরেক নাম হলো ইয়াউমুল জাযা ফলাফল দিবস প্রতিদান দিবস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে মুফাসসিরিন কেরাম বলেন কথাটা হলো এই রকম কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার সেই দিন যাকে আগুন থেকে বাঁচানো হবে তথা জাহান্নাম থেকে বাঁচানো হবে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আর যাকে জান্নাতে প্রবেশ করানো হবে আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ ওই লোকটা সফল হয়ে যাবে সেই দিন আমাকে আপনাকে আমার আপনার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে ওই দিন আল্লাহ তাআলা ন্যায় বিচারের জন্য ইনসাফের আদালত কায়েম করবে আল্লাহ তাআলাই কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া নাযউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين الله رب العالمين বলেন আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত কায়েম করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ আমার আদালত হলো এমন এক আদালত আমার বিচারালয় হলো এমন এক বিচারালয় ফালা তুযলামু নাফসুন শাইআ আমার আদালতে কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না কারণ বলেন তো ওই দিন ওই আদালতের একচ্ছত্র আধিপত্য যার যিনি তিনি কে সেদিন আল্লাহ তাআলা হবেন বিচারক আল্লাহর আদালতের বিচারক আল্লাহ দুনিয়ার আদালতগুলোর মধ্যে অনেক সময় ন্যায় বিচার পাওয়া কঠিন অনেকাংশে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অবিচার বেশি হয় অনেক ক্ষেত্রে এমন হয় মাজলুম যে তার উপরে আরো জুলুম বেশি হয় ঠিক কিনা বলে আবার অনেক ক্ষেত্রে নিরপরাধ ব্যক্তিকেও বড় শাস্তি দিয়ে দেওয়া হয় কি হয় না আমরা মাঝে মধ্যে দেখি এরকম যে 30 বছর জেল খেটে বের হয়েছেন 30 বছর পরে প্রমাণিত হইছে উনি এই ঘটনার সাথে জড়িতই ছিলেন না সেজন্য মনে রাখতে হবে আজকের দিনটা হয়তো জালেমের আগামী দিনটা মাজলুমের ঠিক কি না বলে হয়তো আজকে আমরা অনেকে ন্যায় বিচার বঞ্চিত হচ্ছি কিন্তু কিয়ামতে আল্লাহ অবিচার করবে না আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হবেন বিচারক
কোন বিচারক ন্যায় বিচারক যদি ন্যায় বিচার করতে চান তাহলে তাকে দুটো জিনিসের সাহায্য নিতে হয় কয়টা জিনিস ন্যায় বিচারের জন্য বিচারকের সামনে দুটো জিনিস দরকার একটু খেয়াল দিয়ে কথাগুলো শুনবো আমরা ন্যায় বিচারের জন্য দুটো জিনিস দরকার এক নাম্বার দরকার সত্যবাদী সাক্ষী এবং তার সত্য সাক্ষ্য সাক্ষীও হতে হবে সত্যবাদী ওই সাক্ষী যেই বক্তব্য দিবে সাক্ষ্য দিবে সেটাও হতে হবে সত্য কিন্তু আফসোস আমাদের এই দুনিয়ায় এই সাক্ষীর ব্যাপারটা নিয়ে বেশি ঝামেলা হয় অনেক সময় হয় সাক্ষী ঠিকই সত্যবাদী সত্যবাদী সাক্ষী সত্য সাক্ষী কিন্তু আদালতে গিয়া যা কয় সব মিছা কথা হয় কি হয় না মনে করেন সে উপস্থিত ছিল সাক্ষী হওয়ার জন্য উপস্থিত থাকার দরকার শাহেদ আমরা বলি না প্রত্যক্ষদর্শী যে দেখছে আর কি সে সাক্ষী হলো আদালতে গেল সে সব দেখছে কিন্তু ওই জায়গায় যাইয়া বয়ান ভুলে গেছে কয় আমি কিছুই দেখি না আমি কিছুই জানি না আবার অনেক ক্ষেত্রে এমনটা হয় যে সাক্ষী হিসাবে যাকে উপস্থিত করা হয় যার বিরুদ্ধে সাক্ষী দিবে তাকে সে জীবনে দেখেও নাই চিনেও না এমন হয় কি হয় না বলেন তাহলে ন্যায় বিচারের জন্য এক নাম্বার দরকার সত্যবাদী সাক্ষী এবং তার সত্য সাক্ষ্য দুনিয়ার মধ্যে সাক্ষীর বয়ানের কারণে সাক্ষীর বক্তব্যের কারণে নিরপরাধ ব্যক্তি শাস্তি পেয়ে যায় কিয়ামতের ময়দানে ওই ন্যায় বিচার দিন ন্যায় বিচারক আল্লাহ তাআলা সাক্ষীর ব্যবস্থা করবেন আল্লাহ তাআলার সাক্ষী কারা বলেন তো দুনিয়ার যেখানেই আমি আপনি যাই না কেন রাত হোক দিন হোক ঘরে হোক বাহিরে হোক গহীন অরণ্যের মধ্যে একাকী হোক আমি আপনি যেই অবস্থায় যেই কর্মটা করি না কেন আমার আপনার আমলটা কর্মটা যদি সরিষা দানার চাইতেও ছোট হয় আমার আপনার সব কর্মের ব্যাপারে যিনি খবর রাখেন যিনি দেখেন তিনি কে সাক্ষী হওয়ার জন্য শাহেদ দেখার দরকার তাহলে আমরা দুনিয়ায় যে কাজ করি দুনিয়ার সব কাজ দেখেন কে তাহলে আমার আপনার সব কর্মের অন্যতম প্রধান এবং প্রথম সাক্ষী কে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সাক্ষীর ব্যাপারে নিজেই বলেন কাফা বিল্লাহি শাহীদা সাক্ষী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট আল্লাহ রাব্বুল আলামিন এর পরেও আমাদের কর্মের ব্যাপারে আরো সাক্ষী রাইখা দিবেন ফেরেশতারা আমাদের কর্মের ব্যাপারে সাক্ষী কিছু ফেরেশতা আছে সকাল সন্ধ্যা সন্ধ্যা টু সকাল আমাদের পাহারায় নিয়োজিত থাকে আল্লাহ তাআলার আদেশে সকাল থেকে সন্ধ্যা এক দল সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আরেক দল আমার আপনার পাহারায় নিয়োজিত থাকে আল্লাহ তাআলার আদেশে এই ফেরেশতারা আমাকে আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করে এই যেই ফেরেশতারা আমার আপনার সাথে থাকে এরা আমার আপনার কর্মের সাক্ষী শুধু তাই না আমার আপনার সাথে দুইজন ফেরেশতা সর্বদা আছে ডান কাঁধে একজন বাম কাঁধে একজন সম্মানিত লেখকদ্বয় আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো তাহলে আমাদের কর্মের এক নাম্বার সাক্ষী আল্লাহ দুই নাম্বার সাক্ষী ফেরেশতা তিন নাম্বার সাক্ষী আমি আপনি যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমাদের কর্মগুলো সম্পাদন করি মানুষ তার কর্ম সম্পাদনের জন্য তার অঙ্গ প্রত্যঙ্গের দরকার হয় কেউ হাত দিয়ে কর্ম সম্পাদন করে কেউ পা দিয়ে করে কেউ চোখ দিয়ে করে কেউ কান দিয়ে করে কেউ জবান দিয়ে করে এক কথায় কর্ম সম্পাদনের জন্য এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর দরকার আছে না নাই আল্লাহ তাআলা জানায় দেন আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের দিন আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ
আল্লাহ তাআলা বলেন আল ইয়াউম আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন নাখতিমু আলা আফওয়াহিহিম আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব বাক শক্তি রুদ্ধ হয়ে যাবে কথা বলতে পারবে না ওয়াতুকাল্লিমুনা আইদিহিম আল্লাহ তাআলা বলেন আমার সাথে কথা বলবে তাদের হাত ওয়াতাশহাদু আরজুলুহুম সাক্ষী দিবে তাদের পা বিমা কানু ইয়াকসিবুন এই হাত পা দ্বারা দুনিয়ায় তারা কি উপার্জন করেছে শুধু হাত পা সাক্ষী দিবে তা নয় আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াআমালুন আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের কান সাক্ষী দিবে তাদের চোখ সাক্ষী দিবে তাদের চামড়া কিয়ামতের দিন এরা কথা বলবে কান কথা বলবে চোখ কথা বলবে হাত কথা বলবে পা কথা বলবে বলেন তো এরা যে কথা বলবে কোনো সন্দেহ আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা আমাদের কর্মের ব্যাপারে বলবে হায়াতের জিন্দেগি 60 70 বছর হায়াত পাওয়া মানুষের কাছে জিজ্ঞাসা কইরেন চাচা দাদা 80 বছর 70 বছরে দুনিয়ায় আপনার হাত বা চোখ কান কোনোদিন কথা বলছে নাকি বলেন তো মুরব্বি জবাবে হ্যাঁ বলবে নাকি না বলবে কারণ কথা বলে নাই কেউ যদি সারা রাত চোখ দিয়ে গোনার জিনিস দেখে চোখ না করবে না কথা বলবে না কানের মধ্যে ইয়ারফোন লাগায় যদি গান শুনে কান কোনোদিন কিছু বলবে না জবান দিয়ে যতই খারাপ কথা বলুক না কেন যত বকা জকা দেখ না কেন জবান কোনোদিন মানা করবে না হাত দিয়ে যত জুলুম করুক না কেন হাত কোনোদিন কথা বলবে না তাহলে 70 80 বছর একসাথে থাকলাম কথা বলে নাই কিয়ামতের দিন যখন মানুষেরা দেখবে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো কথা বলতেছে অবাক হয়ে যাবে অবাক অবাক হয়ে প্রশ্ন করবে কালুলি জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা বলবে চামড়া কেন তোমরা আমাদের বিপক্ষে আজকে সাক্ষী দাও কেমন যেন সে বলতে চায় দুনিয়ায় তো কথা বলতে পারতা না আজকে কেমন করে কথা বলো আর আমাদের বিপক্ষে কেমনে তোমরা সাক্ষী দিচ্ছ এইবার অঙ্গ প্রত্যঙ্গ গুলো তাদের এই কথার জবাবে বলবে কলু আন্তকনাল্লাহ আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন তাই আমরা বলতেছি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী এক নাম্বার স্বয়ং আল্লাহ দুই নাম্বার ফেরেশতা তিন নাম্বার আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ চার নাম্বার সাক্ষী যেই জায়গায় বসে মানুষ কর্ম সম্পাদন করে ওই জায়গা তার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী পাঁচ নাম্বার যেই সময়ে সে কর্মগুলো করে ওই সময়টা তার কর্মের ব্যাপারে সাক্ষী আমি আর লম্বা করব না পাঁচ ধরনের সাক্ষীর কথা আপনাদের খেদমতে বললাম বলেন তো দুনিয়ার সত্যবাদী সাক্ষীর সাক্ষ্যকে প্রলোভন দিয়ে হুমকি দিয়ে ঘুষ দিয়ে অস্ত্রের ভয় দেখায়া তার সাক্ষী পরিবর্তন করা যায় কিন্তু আল্লাহ তাআলার বিচারালয়ে যারা সাক্ষী তাদের কি হুমকি ধামকি ঘুষ দিয়ে সাক্ষ্য পরিবর্তন করা যাবে নাকি তাহলে ন্যায় বিচারের জন্য কয়টা জিনিস দরকার একটু জোরে বলেন কয়টা দুইটা এক নাম্বার সত্যবাদী সাক্ষী এবং তার সত্য সাক্ষ্য এক নাম্বার যেটা দরকার ন্যায় বিচারের জন্য সেটার ব্যবস্থা কি আল্লাহ তাআলার কাছে আছে দুই নাম্বার যেটা দরকার সেটা হলো এভিডেন্স দলিল কর্মের সংরক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কর্ম সংরক্ষণের ব্যবস্থা খুব নিপুণভাবে যথাযথভাবে করছেন আল্লাহ তাআলা বলেন ইযিয়াতাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়ানিশিমালি কাঈদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের প্রত্যেকের ডান কাঁধে একজন ফেরেশতা বাম কাঁধে আরেকজন ফেরেশতা আছে ডান কাঁধের ফেরেশতা যিনি তার কাজ হলো ভালো কাজগুলো লেখা
বাম কাজে যিনি তার কাজগুলো মন্দ কাজগুলো লেখা ওনারা আমাদের কর্মগুলো সংরক্ষণ করেন লিপিবদ্ধ করে রাখেন শুধু তাই না আরো একজন ফেরেশতা আছে তার কাজ হলো আমাদের কথাগুলোকে সংরক্ষণ করা আজকের জামানায় বিজ্ঞান বলতেছে মানুষ যেই কথাগুলো বলে সে কথাগুলো ধ্বংস হয়ে যায় না বরং মানুষের উচ্চারিত প্রত্যেকটা শব্দ বাতাসের মধ্যে থেকে যায় আমি আপনি যেই কথাগুলো অতীতে বলেছি এখন বলছি মৃত্যু পর্যন্ত বলবো সব কথাগুলো বাতাসের মধ্যে আছে এটা বিজ্ঞান বলতেছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি বলে এই যে বাতাস আমার বান্দা অমুক এলাকার অমুক বান্দা আব্দুর রহিম তার গোটা জিন্দেগিতে যত কথা বলছে বাতাস সবগুলো আলাদা করে আমার সামনে হাজির করো এটা আল্লাহ তাআলার জন্য শুধু সহজ না অতি সহজ বিষয় আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা يلفظ من قول إلا لديه رقيب عتيد الله رب العالمين بولن شدا تطور একজন ফেরেশতা আমাদের সাথে সর্বসময় আছে মানুষ যা জবান দিয়ে নিক্ষেপ করে অর্থাৎ জবান দিয়ে যেই কথাগুলো শব্দগুলো উচ্চারণ করে ওই সদা তৎপর ফেরেশতা ওই কথাটা উচ্চারণ করার সাথে সাথে সে সংরক্ষণ করে রাখে তার মানে আমি আপনি যত কথা বলি যত কাজ দুনিয়াতে করি আমার আপনার কথা কাজ সংরক্ষণের ব্যবস্থা করেছেন কে এগুলো সব ফাইল আকারে তৈয়ার হচ্ছে ফাইল আমলনামা আকারে ইয়াউমুল হাসর যেই দিন আমাদের সকলকে একত্রিত করা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার কর্মের প্রত্যেকটা ফাইল আমলনামা যার যার আমলনামা তার তার হাতে পৌঁছায়া দিবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওই আমলনামা কেউ ডান হাতে পাবে কেউ বাম হাতে পাবে আমাদের আমলনামা আমাদের কাছে পৌঁছায়া দেওয়া হবে ন্যায় বিচারের জন্য যেই দুটো জিনিস দরকার আল্লাহ তাআলা ব্যবস্থা করে রাখছেন শুধু তাই না আমাদেরকে আমাদের আমলের খবর পর্যন্ত জানায় দিবেন কে আমলনামাগুলো হাসরের ময়দানে ছেড়ে দেওয়া হবে কেউ আমলনামা ডান হাতে পাবে কেউ বা বাম হাতে আমলনামা পাবে মন চাইলেই ডান হাতে আমলনামা নেওয়া যাবে না মন চাইলেই বাম হাতে নেওয়া যাবে না কিয়ামতের দিন কে ডান হাতে আমলনামা পাবে আর কে বাম হাতে পাবে সেটা নির্ভর করবে তার দুনিয়ার কর্মের উপর মন চাইলেই দুইরা ডান হাতে চা খাইলাম মন চাইলেই বাম হাতে খেলাম বিষয়টা এমন নয় বরং কে ডান হাতে আমলনামা পাবে কে বাম হাতে পাবে নির্ভর করবে এই দুনিয়ায় সে কেমন আমল করেছে তার কর্ম কেমন ছিল এর উপর আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে কেউ ডান হাতে পাবে আমলনামা ডান হাতে যারা আমলনামা পাবে তারা তো সফল তারা আনন্দিত হয়ে যাবে ডান হাতে আমলনামা পাওয়ার পর তাদের অভিব্যক্তি কেমন হবে তারা কত আনন্দিত হবে আল্লাহ তাআলাই কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি فيقول هاؤم اقرءوا كتابي إني ظننت أني ملاق حسابي الله رب العالمين بولن دان خط جرا عمل نما بابه ترى آمن ده منوش در كه بول بي فيقول هاؤم اقرءوا كتابي এই তো আমার কিতাব এই তো আমার আমলনামা তোমরা পড়ো আমার কিতাব পড়ো আমার আমলনামা সে ডান হাতে আমলনামা পাওয়ার কারণটাও কেমন যেন বলে দিবে কোন কারণে সে ডান হাতে আমলনামা পেল কেমন যেন কারণ হিসাবেই সে বলবে ইন্নি জনন্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমি ডান হাতে আমলনামা পাওয়ার কারণ হলো আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে তার মানে আমি দুনিয়াতে এই বিশ্বাস রাখতাম যে দুনিয়াতে আমি যেই কর্ম করব
আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে এই চিন্তা দুনিয়াতে আমার ছিল এইজন্য আমি ভালো কাজ করতাম গুনার থেকে বাঁচতাম এজন্য আমি আজকে আমলনামা কোন হাতে পাইছি ডান হাতে বাম হাতে যারা আমলনামা পাবে তাদেরকে সামনাসামনি তাদের আমলনামা দেওয়া হবে না বরং বাম হাতটাকে বুক চিড়ে পেছন দিকে নেওয়া হবে এরপরে হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে আমলনামা পাবার পর এই মানুষগুলো কি বলবে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদনি মা হিসাবিয়া বাম হাতে আমলনামা পাবার পর ওই মানুষগুলো বলবে হায় দুর্ভোগ আমি যদি এই কিতাবটা না পাইতাম লাম উতা কিতাবিয়া আমি যদি এই কিতাব না পাইতাম কতই না ভালো হতো ওয়ালাম আদরি মা হিসাবিয়া আমি যদি আমার হিসাব সম্পর্কে না জানতাম কতই না ভালো হতো মোট কথা হলো ডান হাতে আমলনামা যে পাবে জান্নাতি বাম হাতে যে আমলনামা পাবে সে জাহান্নামী আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে মুফাসসিরিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো প্রত্যেকটা মানুষ যারা বাম হাতে আমলনামা পাবে তারা তাদের মন্দ কর্মের কারণে জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে ইল্লা আসহাবাল ইয়ামিন তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা জাহান্নামে আবদ্ধ থাকবে না কারণ তারা ডান হাতে আমলনামা পাবার কারণে তাদের ঠিকানা হবে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা ও কথাবার্তার ব্যবস্থা করে দিবেন কারণ জান্নাতি জান্নাতে যাবার আগ পর্যন্ত তার টেনশন চিন্তা ভয় সব থাকবে কিন্তু বলেন তো জান্নাতে যাওয়ার পর কোনো টেনশন চিন্তা ভয় ভীতি আছে নাকি কারণ জান্নাতে এগুলো নাই জান্নাতের মধ্যে শুধু সালাম আর সালাম জান্নাতি জান্নাতে যাবার পর দুনিয়ায় ওই জান্নাতির পরিচিত যারা ছিল আপনজন বন্ধু বান্ধব পরিচিত জন জান্নাতি জান্নাতে গিয়ে সকলকে খুঁজবে বলেন তো জান্নাতি জান্নাতে গিয়ে পরিচিত সবাইকে খুঁজবে তবে ওই জান্নাতি সকলকে কি জান্নাতে পাবে নাকি সবাইকে পাবে জান্নাতে কারণ তার সব পরিচিত মানুষ তো জান্নাতে যায় নাই তার কিছু পরিচিত মানুষ তো জাহান্নামের মধ্যেও আছে ঠিক কিনা বলেন তাফসিরে ইবনে কাসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা ও কথাবার্তার ব্যবস্থা করবেন জান্নাতি জাহান্নামীদেরকে দেখবে জাহান্নামী জান্নাতীদের জান্নাতে দেখবে জান্নাতি যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে তার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হাজারো মানুষ জাহান্নামের আযাব ভোগ করতেছে এই দৃশ্যটা দেখবার পর জান্নাতি আল্লাহর দরবারে তার কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে সে বলবে আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া না করতেন মেহেরবান না হইতেন দুনিয়ায় আমি তো তার সাথে চলতাম একই অফিসেই তো থাকতাম একই সাথে লেখাপড়া করতাম একই সাথে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতাম আয় আল্লাহ সে জাহান্নামি আমি জান্নাতি আপনি যদি আমার প্রতি দয়া না করতেন হয়তো আজকে আমাকেও ওর সাথে জাহান্নামে থাকা লাগতো আল্লাহর দরবারে তার কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিবে এইবার জাহান্নামী জান্নাতের দিকে তাকায় দেখবে জান্নাতের মধ্যে তার বন্ধু বান্ধব আপনজন প্রিয়জন আছে জান্নাতি দেখে জাহান্নামীর অন্তরের মধ্যে আফসোস বেড়ে যাবে এমনি তো শাস্তির কঠোরতা শাস্তির কষ্ট আযাবের তীব্রতা আর যখন তাকায় দেখবে পরিচিত জন জান্নাতে আফসোস বেড়ে যাবে আফসোসের কারণে তার কষ্টটা বেশি অনুভব হবে কারণ আফসোস মানুষের কষ্টকে বাড়ায় দেয় এইবার সে আফসোসে পড়বে
আর আফসোস করবে আর বলবে আহারে দুনিয়ায় তো একসাথেই চলতাম একসাথেই থাকতাম হায়রে ওর সাথে যদি নামাজে যাইতাম গুনার থেকে যদি বেঁচে থাকতাম ভালো কাজগুলো যদি ওর সাথে করতাম আজকে আমিও ওর সাথে জান্নাতে থাকতে পারতাম এই আফসোসের কারণে জাহান্নামীর কষ্টে তার অনুভবটা আরো বেশি হবে কষ্টের তীব্রতা তার কাছে বেশি মনে হবে এবার জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথোপকথনে লিপ্ত হবে আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে রাখছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেই বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা পরস্পর মুজরিম পাপীদেরকে জিজ্ঞাসা করবে তাদের কাছে জানতে চাইবে মা সালাকাকুম ফি সাকার কোন কারণে তোমরা জাহান্নামে আসলা কোন কারণে তোমাদের জাহান্নামে আসা লাগলো এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার চারটি কারণ বলবে কয়টা কারণ একটু জোরে বলেন কয়টা চারটি আমরা দুনিয়াতে কেউ যদি অসুস্থ হই অসুস্থ কোন ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যদি বলে আপনার যে রোগ হইছে দুই পায় একেবারে রাম থেকে দুই পা কেটে ফেলাতে হবে নাইলে আপনি বাঁচতে পারবেন না জীবন বাঁচাতে হলে দুই পা ফেলে দিতে হবে বলেন তো আপনারা কি করবেন পা রাখবেন না বলাবেন জীবন বাঁচানোর জন্য দুই পা আমার কাছে তুচ্ছ হয়ে যাবে আমি এই দুটো পা অপারেশন করে কেটে ফেলাতে দ্বিধাবোধ করব না নিজের টাকা দিয়ে প্রয়োজনে জমি বিক্রয় করে হলেও জীবন বাঁচানোর জন্য এই দুই পা আমি ডাক্তারের কাছে গিয়ে কেটে ফেলব ঠিক কিনা বলেন শুধু তাই না অপারেশন করার পর ডাক্তারকে কত ধন্যবাদ দিব যে ডাক্তার আল্লাহর রহমত আপনার অপারেশনটা খুব ভালো হইছে যদি আপনার অপারেশন সাকসেস না করতো আল্লাহ তাআলা হয়তো আমার মারা যাওয়া লাগতো টাকাও দিলাম ঠ্যাংও কাটলাম ধন্যবাদও দিলাম জীবন বাঁচানোর আশায় ঠিক না আফসোস আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য দুই পা দুই হাত সব যদি ফালানো লাগে তাও তৈয়ার আছি কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু কাজ যদি ত্যাগ করতে হয় ওই কাজগুলো ত্যাগ করার ক্ষেত্রে আমাদের উদাসীনতাই পরিলক্ষিত হয় ঠিক কিনা বলেন সেজন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য যা করার দরকার এই সূরার এই আয়াতগুলোর আলোকে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার চারটি কারণ বলছে কয়টি কারণ এই চারটি কারণ যদি আমাদের কারো মধ্যে থাকে আমরা রাখব নাকি বাহির করে দিব আমরা কারণগুলো কি ধরে রাখব নাকি বাহির করে দিব কারা কারা তৈয়ার আছি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ আপনারা জাহান্নামীরা এবার তাদের জাহান্নামে যাওয়ার কারণগুলো বলবে এক নাম্বার কারণ কালু লাম নাকু মিনাল মুসাল্লিন এক নাম্বার কারণ বলবে আমরা জাহান্নামে আসলাম যেই কারণে লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ তারা মুসল্লি ছিল না আমরা মুসল্লি হব কি হব জোরে বলেন আরো জোরে কি হব এখন মুসল্লি কি সপ্তাহে একদিন হাজিরা দিলে সে মুসল্লি নাকি মুসল্লি তো সে শত ব্যস্ততা হাজার ব্যস্ততা যাকে নামাজ থেকে ফিরায় রাখতে পারে না তার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকে লোকটা সর্বদা নামাজের জন্য তৈয়ার থাকে এই লোকটা হলো অরিজিনাল মুসল্লি শুধু তাই না যেই মুসল্লির অন্তর মসজিদের সাথে লাগানো ওই মুসল্লি কিয়ামতের দিন আরশের ছায়ায় যারা স্থান পাবে তাদের মধ্যে ওই মুসল্লিও একজন নবীজি বলেন আরশের ছায়ায় যারা স্থান পাবে এদের মধ্যে অন্যতম একজন হলো রাজুলুম কলবুহু মুআল্লাকুম ফিল মসজিদ ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগাও থাকতো সুবহানাল্লাহ আমি লম্বা আলোচনা করব না আমাদের দেশে অধিকাংশ মানুষ বেনামাজি মুসল্লি নয় এটাই বাস্তব কথা ঠিক কিনা বলেন তবে অধিকাংশ মানুষ নামাজ না পড়ার মুসল্লি না হওয়ার কারণ কি কারণ হিসাবে আমরা যেটা পাব যে সে তার জীবিকা উপার্জনের জন্য নামাজ পড়ার সুযোগ পায় না ঠিক কিনা বলেন
চাকরিজীবী চাকরির কারণে নামাজ পড়তে পারে না ভ্যান চালায় ভ্যান চালানোর কারণে নামাজ পড়তে পারে না দোকানদার দোকানদারির কারণে নামাজ পড়তে পারে না সিএনজি ওয়ালা সিএনজি চালানোর কারণে নামাজ পড়তে পারে না এক কথায় অধিকাংশ মানুষ নামাজ না পড়ার কারণ তার জীবিকা উপার্জনের মাধ্যম তথা তার কর্মের কারণে সে নামাজ পড়তে পারে না ঠিক কিনা বলেন এখন বলেন দুনিয়ার মানুষ যেই জীবিকা রিজিক উপার্জন করার কারণে নামাজ পড়তে সময় পায় না বলেন তো ওই রিজিকের মালিক কে কেউ যদি রিজিকের মালিকের পদ্ধতি বাদ দিয়ে নিজের পদ্ধতিতে রিজিক তালাশ করতে চায় সে তালাশ করবে কিন্তু খুঁজে পাবে বরকত হবে না ওই রিজিকের মধ্যে